1974 সালের 19 ফেব্রুয়ারি মহান মুক্তিযুদ্ধের পর সদ্য স্বাধীন বাংলাদেশ ঐতিহ্যবাহী দেশজ সংস্কৃতির চর্চা এবং বিশ্ব সংস্কৃতির সাথে এর মেলবন্ধনের লক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প সংস্কৃতি সমৃদ্ধ সৃজনশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে নিরবচ্ছিন্নভাবে অবদান রেখে চলেছে বাঙালি জাতিসত্তার বিকাশে 2011 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপ্রেরণায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট নাট্যজন লিয়াকত আলী লাকীর প্রচেষ্টায় সারা দেশের শিল্পী ও শিল্পের বিকাশে ব্যাপক কর্মসূচি হাতে নেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জেলা থেকে উপজেলায় শিল্পকলা একাডেমির অবকাঠামো তৈরি লোকশিল্পের ঐতিহ্য সংরক্ষণ আন্তর্জাতিক ক্ষেত্রে শিল্প সংস্কৃতির প্রসার সর্বোপরি শিশু কিশোর সহ সর্বস্তরের মানুষের জন্য শিল্প সংস্কৃতি চর্চার পরিবেশ সৃষ্টির প্রয়াসে নানামুখী সৃজনশীল উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এরই ধারাবাহিকতায় বরগুনা এক আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ বশিরুল আলমের প্রচেষ্টায় মহান মুক্তিযুদ্ধ আর দেশাত্মবোধের চেতনায় শিল্পের সকল শাখার প্রসার ও বিকাশে স্থানীয়ভাবে নানামুখী সৃজনশীল উদ্যোগ গ্রহণ করে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমকে আরও গতিশীল করতে বরগুনার সর্বস্তরের সাংস্কৃতিক ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে 2016 সালের 3 অক্টোবর গঠনতান্ত্রিক বিধি অনুযায়ী নির্বাচিত হয় বরগুনা জেলা শিল্পকলা একাডেমির 3 বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ ফলে দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ একটি নির্বাচিত পরিষদ হওয়ায় গতি ফিরে আসে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে প্রাণ ফিরে পায় স্থানীয় শিল্প সাংস্কৃতিক চর্চার সর্বোচ্চ বাদপীঠ বরগুনা জেলা শিল্পকলা একাডেমি শিল্প সংস্কৃতির বিকাশ একটি জাতির মানবিক উন্নয়নের পূর্বশর্ত আর সেই শিল্প সংস্কৃতিকে বিকশিত করেন সমাজের গুণী শিল্পীরা অথচ সেসব শিল্পীদের অধিকাংশই থেকে যান নিভৃতে নিরালায় নানা বঞ্চনা আর গঞ্জনা নিয়ে সকলের অগচরে তাদের অনেকেই একসময় হারিয়ে যান কালের স্রোতে গুণের কদর না থাকলে যেমন গুণীজন জন্মায় না তেমনি শিল্পীদের সমাদর না হলে সমাজের গুণী শিল্পীও তৈরি হয় না তাই স্থানীয় গুণী শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ধারাবাহিক কর্মসূচির অধীনে উপকূলীয় জেলা বরগুনার গুণী শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি জেলার গুণী শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়নে 2013 2014 এবং 2015 সালের জন্য 15 জন সাংস্কৃতিক কর্মীকে নির্বাচন করে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2013 কাশীশ্বর চন্দ্র রায় 2013 সালে যন্ত্রশিল্পী হিসেবে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননার জন্য মনোনীত হয়েছেন যেখানেই বড় কোনো কীর্তন অনুষ্ঠানের আয়োজন হতো সেখানেই ডাক পড়ত কাশীশ্বর চন্দ্র রায়ের বরগুনা বরিশাল সহ বাংলাদেশের অনেক জেলায় বড় বড় কীর্তন অনুষ্ঠানে ডাক পড়ত কাশীশ্বর চন্দ্র রায়ের রহস্যময় সুর ছিল তার দোতারায় শুধুমাত্র কাশীশ্বরের দোতারা শুনতে কীর্তন অনুষ্ঠানে একসময় উপচে পড়ত মানুষের ভিড় নামি দামি শত যন্ত্রের মাঝে আজও কাশীশ্বর চন্দ্রের দোতারা সুর খুঁজে ফেরেন তার অনেক ভক্তরা দীর্ঘদিন ধরে বরগুনার উদীচি শিল্পী গোষ্ঠীর নিবেদিত প্রাণ কাশীশ্বর চন্দ্র রায় বয়সের ভারে পুরোপুরি অসুস্থ এখন তিনি অভাবের টানা পড়েন আর বয়সের ভারে বড় বেশি কাবু দোতারার জাদুকর কাশীশ্বর চন্দ্র রায় মোহাম্মদ আব্দুল হালিম বাচ্চুমিয়া 2013 সালে নাট্যশিল্পী হিসেবে সম্মাননার জন্য মনোনীত হয়েছেন তিনি বরগুনা জেলা সৃষ্টির প্রাককালে যার পদচারণায় সরব হয়ে উঠেছিল বরগুনার সাংস্কৃতিক অঙ্গন যার সরাসরি পৃষ্ঠপোষকতায় সে সময় গুটি গুটি পায়ে অনেকখানি প্রাণ পেয়েছিল বরগুনার সাংস্কৃতিক চর্চার পরিবেশ 1954 সাল থেকে শিশুশিল্পী হিসেবে মঞ্চনাটকের মধ্য দিয়ে তার অভিনয় জীবনের সূচনা হয় 1963 সালে বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদের নাট্য সম্পাদক ছিলেন তিনি 1978 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মঞ্চে নন্দিত আলোকে এসো নাটকে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন মোহাম্মদ আব্দুল হালিম বাচ্চুমিয়া 1960 থেকে 1963 সাল পর্যন্ত
প্রয়াত অভিনেতা গোলাম মুস্তফা, আনোয়ার হোসেন এবং রাজের সাথে বরিশালের বিভিন্ন মঞ্চে অভিনয় করেন মোহাম্মদ আব্দুল হালিম বাচ্চু মিয়া। বরগুনা মহকুমা শিল্পকলা একাডেমি গঠিত হওয়ার আগ পর্যন্ত বরগুনা আর্ট কালচারের সভাপতি ছিলেন তিনি। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে পৃষ্ঠপোষকতার পাশাপাশি আব্দুল হালিম বাচ্চু মিয়া সারাটা জীবন নিজেকে নিয়োজিত রেখেছেন শিক্ষা বিস্তারের কাজে। আব্দুল গনি বয়াতি 2013 সালে লোকশিল্পী হিসেবে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। একসময় গনি বয়াতি আর হোসেন বয়াতির পালাগান শুনতে দূর গ্রাম থেকে ভিড় জমাত সহস্র ভক্তবৃন্দ। নিজস্ব কবিয়াল ঢং আর মেধাবী ছন্দে জমে উঠত আসর। ঝাঁকড়া চুলের বাবরি দুলিয়ে আব্দুল গনি বয়াতির পালাগানের সেই ছান্দিক সুরে বিমোহিত হত নারী ও শিশুসহ হাজারো দর্শক। উপকূলীয় জেলা বরগুনা সহ বরিশাল খুলনা অঞ্চলের দর্শক শ্রোতার প্রিয় লোকশিল্পী ছিলেন আব্দুল গনি বয়াতি। বয়সের ভারে এখন নব্য আব্দুল গনি বয়াতি শেষ বিকেলে এখনো তিনি মনে মনে পালাগানের সুর তোলেন একাকী। বরগুনা জেলার তথ্য অফিসের হয়ে জনসচেতনতামূলক অসংখ্য লোকসঙ্গীত রচনা করেছেন তিনি। লোকসঙ্গীত পরিষদ বরগুনার বর্তমান সভাপতি তিনি। 1977 সালে বরগুনা মহকুমা শিল্পকলা পরিষদ পদক লাভ করেন আব্দুল গনি বয়াতি। প্রিয় বল্লভ কর্মকার 2013 সালে কণ্ঠশিল্পী হিসেবে সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। একাধারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতে সমান পারদর্শী প্রিয় বল্লভ কর্মকার, তবুও সবকিছুকে ছাপিয়ে নিজেকে একজন নজরুল সঙ্গীত শিল্পী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রিয় বল্লভ কর্মকার। 1986 সালে উচ্চাঙ্গ সঙ্গীতে বিভাগীয় পর্যায়ে গোল্ড মেডেল পেয়েছিলেন প্রিয় বল্লভ কর্মকার। সমগ্র দক্ষিণবঙ্গে একজন প্রখ্যাত সঙ্গীত সাধক হিসেবে রয়েছে তার বিশেষ খ্যাতি। একসময় খুলনা বেতার ও পরবর্তীতে বরিশাল বেতারের নিয়মিত শিল্পী ছিলেন তিনি। বিশ্বজোড়া খ্যাতিমান সঙ্গীত শিল্পী হওয়ার বাসনা ছিল তার। জীবনের অধিকাংশ সময় তিনি পার করেছেন সঙ্গীতকে ভালোবেসে। একজন নিবেদিত প্রাণ সাংস্কৃতিক কর্মী হিসেবে প্রিয় বল্লভ কর্মকারের রয়েছে অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী। নিত্যানন্দ হাওলাদার 2013 সালে যাত্রা শিল্পী হিসেবে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। একটি ছেঁড়া প্যান্টের দুঃখ যাকে বানিয়ে দিয়েছিল যাত্রা দলের রাজপুত্র, অভাবী পরিবারের ছোট্ট শিশু নিত্যানন্দ, বয়স 12-13। একদিন ছেঁড়া প্যান্ট পরে স্কুলে গেলে গালমন্দ শুনতে হয়েছিল শিক্ষকের। সেই থেকে স্কুল ছেড়ে যাত্রা দলের নাম লেখালেন নিত্যানন্দ হাওলাদার। অসাধারণ অভিনয় করে একসময় তিনি সত্যিকারের রাজপুত্র হয়ে উঠলেন যাত্রা দলের। এরপর খাওয়া দাওয়া সবই ছিল যাত্রা দলের, বেতন হল নগদ 15 টাকা। যাত্রা দলের রাজপুত্রের জন্য তখন জোগাড় হল ইংলিশ প্যান্ট, শার্ট আর কত কি। একসময় ছেঁড়া প্যান্টের দুঃখ ঘুচল যাত্রা দলের এই রাজপুত্রের। টানা 40 বছর ধরে লেগে থাকলেন তিনি যাত্রা দলে। অসাধারণ অভিনয় শিল্পের মধ্য দিয়ে একে একে অসংখ্য উপহার এসে জমা হল নিত্যানন্দের খুপড়িতে। এক জীবনে কত সহস্র মানুষের বিনোদন যুগিয়েছেন নিত্যানন্দ হাওলাদার তার হিসেব নেই। কলকাতার আশুতোষ ভট্টাচার্যের কাছে তবলায় তালিম নেন তিনি এ সময়ে। এরপর এক সময় আধুনিক প্রযুক্তির সিনেমা আর ভিসিআর কেড়ে নিল যাত্রা দলের ঐতিহ্য। আবারও ছেঁড়া প্যান্টের দুঃখ উকি দিল নিত্যানন্দের জীবনে। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2014 মোহাম্মদ হোসেন আলী বয়াতি 2014 সালে লোকশিল্পী হিসেবে সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। বরগুনা সহ দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে হারিয়ে যাওয়া জারিগানকে পুনরায় জনপ্রিয় করে তুলেছিলেন যিনি, তিনি হোসেন আলী বয়াতি। তার জারিগানের ক্ষুরধার যুক্তি আর শ্রুতিমধুর ছন্দ মাতিয়ে তুলেছিল ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারও। সে সময় উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে লোকসঙ্গীত উৎসব 1397 এ হোসেন আলী বয়াতির পরিবেশিত ছান্দিক জারিগানের প্রশংসা করেছেন দেশসেরা গুণীশিল্পী ও সাহিত্যিকরাও। সুদীর্ঘ বছরের সঙ্গীত জীবনে হোসেন আলী পেয়েছেন অসংখ্য পুরস্কার। দীর্ঘ চুলের বাবরি দোলানো হোসেন আলী বয়াতির পালাগানের জাদুকরী সুর এখনো যেন ভেসে বেড়ায় গ্রাম থেকে গ্রামে। বরগুনা জেলার তথ্য অফিসের হয়ে জনসচেতনতামূলক অসংখ্য লোকসঙ্গীত রচনা ও সুর করেছেন হোসেন আলী বয়াতি। লোকসঙ্গীত পরিষদ বরগুনার বর্তমান সহসভাপতি হোসেন আলী বয়াতি। নিরঞ্জন কর্মকার 2014 সালে যাত্রা শিল্পী হিসেবে
বরগুনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। জীবনে সিংহভাগ সময় কাটিয়েছেন তিনি পেশাদার যাত্রা শিল্পী হিসেবে। মাসিক 400 টাকা বেতনে স্থানীয় প্রগতি অপেরায় অভিনয়ের মাধ্যমে তার শিল্পী জীবনে শুরু। এরপর টানা 22 বছর কেটে গেল তার যাত্রাভিনয়। শুধু অভিনয় নয়, নাট্য নির্দেশনা থেকে শুরু করে এ সময় গান মাস্টারের দায়িত্ব পালন করেন নিরঞ্জন কর্মকার। বেদকন্যা, বেদের মেয়ে জ্যোৎস্না, গরিবের মেয়ে, সর্বহারা ইত্যাদি সব যাত্রাপালার খলনায়ক হিসেবে চমৎকার মানিয়ে যেত নিরঞ্জন কর্মকারের অভিনয়। যাত্রা শিল্পের খ্যাতি এবং জনপ্রিয়তা যখন তুঙ্গে, সেই 70 আর 80 দশকই ছিল নিরঞ্জন কর্মকারের সুদিন। এরপর আকাশ সংস্কৃতির দৌরাত্বে একসময় পরাজিত হল ঐতিহ্যের যাত্রাপালা। সেই থেকে আজ অবধি নিরাশায় কাটছে দিন নিরঞ্জন কর্মকারের। স্থানীয় শিশু কিশোরদের সঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত শিখিয়ে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করে কোনো মতে বেঁচে আছেন নিরঞ্জন কর্মকার। সুখরঞ্জনশীল 2014 সালে নাট্যশিল্পী হিসেবে সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। শৈশবে মায়ের সাথে যখন কীর্তন শুনতে যেতেন, তখন কীর্তনের সুরে সুরে মিলিয়ে তিনি উঠে যেতেন কীর্তনের মঞ্চে। কণ্ঠে তার বেজে উঠত হরিনাম। সবাই তখন স্নেহের চোখে তাকিয়ে থাকতেন শিশু সুখরঞ্জনের দিকে। কেউ কেউ বলতেন ছেলেটি বড় হলে সাহসী হবে। সেই সাহস একসময় স্কুল জীবনে তাকে টেনে নিয়ে যায় নাটক ও জারিগানের দিকে। শুরু হয় তার নাট্য জীবনে, তারপর ব্যক্তি জীবন, সমাজ, রাজনীতি, ধর্ম, মুক্তিযুদ্ধ আর কারারুদ্ধ জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি আজকের সুখরঞ্জনশীল। বরগুনাবাসীর কাছে তিনি সুখদা হিসেবে বেশি পরিচিত। মঞ্চনাটক থেকে যাত্রা, যাত্রাপাড়া থেকে রেডিও, সর্বত্রই ছিল তার বিচরণ। বরগুনা থিয়েটারের জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জনশীল। বিভিন্ন সময় নাটক করেছেন খুলনা বেতার সহ ঢাকা শিল্পকলা একাডেমিতে। 1984-85 সালে পেয়েছেন জেলা শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ অভিনেতা ও পরিচালকের পুরস্কার। বিভাগীয় পর্যায়ে তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান 1994 সালে। মনীন্দ্রনাথ মণ্ডল 2014 সালে চারুশিল্পী হিসেবে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। মেধা ও মননে, চিন্তা ও চেতনায় একজন চারুশিল্পী মনীন্দ্রনাথ মণ্ডল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাশ করে ভারতের মহারাজা সামিরাও ইউনিভার্সিটি থেকে মাস্টার্সের প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন তিনি। মনীন্দ্রনাথ মণ্ডল ছবি আঁকেন আপন খেয়ালে, শৈল্পিক হাতে তিনি নির্মাণ করেন নিপুণ ভাস্কর্য। মণিমণ্ডলের অন্যতম প্রধান শিক্ষাগুরু শিল্পাচার্য জয়নুল আবেদিন, এছাড়া প্রখ্যাত চিত্রশিল্পী বাসেত খান, কাইয়ুম চৌধুরী, হাসেম খান এবং আব্দুর রাজ্জাকের কাছ থেকেও চারুকলায় দীক্ষা নেন মনীন্দ্রনাথ মণ্ডল। সভ্যতার স্বাধীনতা, ফাঁসি, ক্ষুধার্ত এবং বাংলার রাজা শিরোনামের ছবিসহ তাঁর আঁকা বহু চিত্রকর্ম দেশব্যাপী প্রশংসিত হয়। ন্যাশনাল আর্ট গ্যালারিতে 7 বার এবং এশিয়ান আর্ট এক্সিবিশনে 3 বার প্রদর্শনী হয় মনীন্দ্রনাথ মণ্ডলের আঁকা ছবির। মাধবী দেবনাথ 2014 সালে কণ্ঠশিল্পী হিসেবে সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে স্থানীয়ভাবে রয়েছে তার বিশেষ খ্যাতি। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বরগুনা শাখার সভাপতি তিনি। 1977 সাল থেকে 82 সাল পর্যন্ত পটুয়াখালী জেলায় অবস্থান করেন মাধবী দেবনাথ। সে সময় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় টানা কয়েক বছর ধরে প্রথম স্থান অধিকার করেন মাধবী দেবনাথ। বৈবাহিক সূত্রে বরগুনার স্থায়ী বাসিন্দা তিনি। বরগুনা 1 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সহধর্মিনী মাধবী দেবনাথ। বরগুনার শিমুলতলায় 1লা বৈশাখ উদযাপন সহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে রয়েছে তার অগ্রণী ভূমিকা। নেপথ্য পৃষ্ঠপোষক হয়ে বরগুনার সাংস্কৃতিক অঙ্গনে এখনও যারা অনুপ্রেরণা যুগিয়ে চলেছেন নিরন্তর, তাদের মধ্যে মাধবী দেবনাথ অন্যতম। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বরগুনা জেলা শাখার সভাপতি মাধবী দেবনাথ। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2015। শ্রী নিখিল চন্দ্র ঋষি দাস 2015 সালে যন্ত্রশিল্পী হিসেবে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। বাঙালি জীবনের হাজার বছরের ইতিহাসের সাথে মিশে আছে নানা রকমের উৎসব ঐতিহ্য।
আর এসব উৎসব ঐতিহ্যকে প্রাণবন্ত করে তোলে দেশীয় প্রযুক্তির হরেক রকমের বাদ্যযন্ত্র। সেসব বাদ্যযন্ত্রের মধ্যে সবচেয়ে বেশি যার ব্যবহার তা হচ্ছে ঢাক এবং ঢোল। উপকূলীয় জেলা বরগুনার সকল উৎসব ঐতিহ্যে সুদীর্ঘ বছর ধরে এই ঢাক এবং ঢোল বাজিয়ে যিনি সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন তিনি শ্রী নিখিলচন্দ্র ঋষিদাস। নানান ঢঙে হরেক তালে ঢাক এবং ঢোল বাজাতে তার বিকল্প নেই। হঠাৎই এক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে একটি পাহারান বাদ্যপাকল হাস্যোজ্জ্বল এই যন্ত্রশিল্পী। সেই থেকে নিদারুণ অভাব অনটনের মাঝে প্রতিবন্ধী জীবন যাপন করছেন নিখিলচন্দ্র ঋষিদাস। সুবল কৃষ্ণ তালুকদার 2015 সালে চারুশিল্পী হিসেবে সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। সেই 1965 সাল থেকে অঙ্কন শিল্পীর সাথে সম্পৃক্ত সুবল কৃষ্ণ তালুকদার। একসময় পিছিয়ে থাকা উপকূলীয় জেলা বরগুনায় সভা সমাবেশ কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হলেই সবার আগে যার ডাক পড়ত তিনি সুবল কৃষ্ণ তালুকদার। তখন ডিজিটাল প্রিন্ট বলে কিছুই ছিল না। নিপুণ হাতে শৈল্পিক তুলিতে তিনি একের পর এক এঁকে যেতেন ব্যানার, পোস্টার, ফেস্টুন কিংবা প্ল্যাকার্ড। একজন সুবল কৃষ্ণ তালুকদারের নিপুণ তুলি শৈল্পিক আচরে নান্দনিক হয়ে উঠত যে কোনো উদ্যোগ আয়োজন। ধর্ম, বর্ণ এমনকি রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবাই অনুষ্ঠানের সাজসজ্জার পাশাপাশি তুলি শিল্পের জন্য ধর্ণা দিতেন একজন সুবল কৃষ্ণ তালুকদারের কাছেই। একজন নিভৃত চিত্রশিল্পী হিসেবে সারাটা জীবন অগোচরে রয়ে গেছেন সুবল কৃষ্ণ তালুকদার। জাকিয়া সুলতানা নার্গিস 2015 সালে নাট্যশিল্পী হিসেবে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। সে অনেক আগের কথা। বরগুনা সাংস্কৃতিক অঙ্গনে তখন নারী শিল্পী বলতে তেমন কেউ ছিলেন না। বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা অভিনয় করতেন নারীদের ভূমিকায়। নারী শিল্পী সংকটের এমন দিনে পরিবার, সমাজ এবং ধর্মীয় গোরামের রক্তচক্ষুকে উপেক্ষা করে যে কজন সাহসী নারী বেরিয়ে এসেছিলেন দীপ্ত প্রত্যয়ে, বরগুনা সাংস্কৃতিক অঙ্গনকে যারা করছিলেন ঋদ্ধ, তাদের মধ্যে জাকিয়া সুলতানা নার্গিস ছিলেন অন্যতম প্রধান। তখনকার সময়ে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় গোরামের অদৃশ্য জাল ছেড়ে একজন জাকিয়া সুলতানা নার্গিস শিল্প, সাহিত্য আর সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত করেছিলেন সমকালীন অনেক নারী শিল্পীদেরকেও। মায়ের অনুপ্রেরণায় সপ্তম শ্রেণী থেকেই নাচ, গান ও আবৃত্তিতে সরাসরি যুক্ত ছিলেন জাকিয়া সুলতানা নার্গিস। জোয়ার থেকে বলছি নাটকে অভিনয় করে স্থানীয়ভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান অর্জন করেন জাকিয়া সুলতানা নার্গিস। সর্বশেষ বিজন বাড়ি নেই নাটকের মধ্য দিয়ে অভিনয় জীবন থেকে অবসর নেন জাকিয়া সুলতানা নার্গিস। বরগুনা সাংস্কৃতিক অঙ্গনে একজন জাকিয়া সুলতানা নার্গিসের অবদান অপরিসীম। জাকির হোসেন পান্না 2015 সালে কণ্ঠশিল্পী হিসেবে সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। একজন নিবেদিত প্রাণ সাংস্কৃতিক কর্মী হিসেবে জাকির হোসেন পান্নার রয়েছে অসংখ্য গুণগ্রাহী। ঘর, সংসার, অর্থ সম্পদ যার শিল্পী সত্তার কাছে হয়েছে বিলীন, সঙ্গীতকে ভালোবেসে সারাটা জীবন যিনি কাটিয়ে দিয়েছেন সঙ্গীত সাধনায়, একজন নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে স্থানীয়ভাবে রয়েছে তার বিশেষ পরিচিতি। 1980 সাল থেকে জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সকল প্রকার সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন জাকির হোসেন পান্না। তিনি সুদীর্ঘ বছর ধরে স্থানীয় শিশু ও কিশোরদের নজরুল সঙ্গীত শিখিয়ে আসছেন নিরলসভাবে। 1993 সাল থেকে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির একজন নিয়মিত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জাকির হোসেন পান্না। উদীসী শিল্পী গোষ্ঠী বরগুনা জেলা শাখার অন্যতম প্রধান সদস্য তিনি। জহিরুজ্জামান 2015 সালে আলোকচিত্রী হিসেবে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। অভিনয়, আবৃত্তি, গণসঙ্গীত, চলচ্চিত্র এবং আলোকচিত্র সহ শিল্পের এমন কোনো শাখা নেই যেখানে তার বিচরণ নেই। জীবনের অনেকটা সময় পার করেছেন তিনি ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে। সবকিছুকে ছাপিয়ে নিজেকে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন জহিরুজ্জামান। নাচলের রানী চলচ্চিত্রে অভিনয় করে দেশব্যাপী প্রশংসিত হন তিনি। জাগো লক্ষ্য নূর হোসেন ও মহারাজার অনুপ্রবেশ পথনাটকে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন জহিরুজ্জামান। কেন্দ্রীয় উদীসী শিল্পী গোষ্ঠীর সদস্য জহিরুজ্জামান তার সাংস্কৃতিক জীবনের গুরু হিসেবে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করেন নাট্যজন শঙ্কর সাউজালকে, কারক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। জহিরুজ্জামানের নির্দেশনায় বরগুনা থিয়েটারের এখনো কৃতদাস ও বিবিসাপ নাটক দুটি স্থানীয়ভাবে বিশেষ জনপ্রিয়তা পায়।
শিমুলতলার বৈশাখী মেলা উদযাপন সহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে একসময় জহিরুজ্জামানের ছিল নারীর সম্পর্ক। জহিরুজ্জামানের পিতা মরহুম এবিজি সালেউদ্দিন ছিলেন বরগুনা মহকুমা শিল্পকলা একাডেমির প্রথম সাধারণ সম্পাদক।